পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মেহেদি বাগান সংলগ্ন চৌধুরী বাজারে একটি বাতির স্তম্ভে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পাশে ছিল একটি কালী পুজোর প্যান্ডেল। এলাকাবাসীরা দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মেহেদি বাগান সংলগ্ন চৌধুরী বাজারে একটি বাতির স্তম্ভে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পাশে ছিল একটি কালী পুজোর প্যান্ডেল। এলাকাবাসীরা দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মেহেদি বাগান সংলগ্ন চৌধুরী বাজারে একটি বাতির স্তম্ভে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পাশে ছিল একটি কালী পুজোর প্যান্ডেল। এলাকাবাসীরা দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।